নমস্কার বন্ধুরা আমি মোনালিসা ঝাড়গ্রাম কিচেন ক্যানভাসের পক্ষ থেকে প্রত্যেক দর্শক বন্ধুকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি বড়ি ডাটা আলু পোস্ত শীতকালে এর জরিমেরা ভার আর এতটাই টেস্টি হয় যে সবাই আঙুল চেটে ফুটে খাবে খুব কম উপকরণে খুব সিম্পলভাবে এই রান্নাটা বানানো যায় এবং খুব ঝটপট বানিয়ে নিতে পারবেন আমি যে টিপসগুলো বলে দেবো সেই টিপসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে তাই ভিডিওটা স্ক্রিপ না করে দেখার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অল অল করে এরকম আমি সুস্বাদু রেসিপি দিলে সবার আগে দেবেন আপনাদের কাছে পৌঁছে যায় আসুন দেখে নিই কিভাবে ঝটপট বড়ি ডাটা আলু পোস্ত বানিয়ে নিচ্ছি প্রথমে আমি একটা মিক্সিন জার নিয়ে নিয়েছি তাতে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি এখানে তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ মতো পোস্তদানা অ্যাড করে দিচ্ছি যেহেতু নিরামিষ বানাবো এই জন্য আমি এখানে চাল মগজের বীজ দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারেন আমি দেড় টেবিল চামচ মতো চালমগজ দিয়েছি হাফ আমি টমেটো কুচি করে কেটে দিয়েছি এবং তার সাথে হাফ টেবিল চামচ মতো লবণ এবং অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেচ্ছি এরকম টাইপের মিহি পেস্টটা আমার হয়েছে আপনারা এইভাবে পেস্টটা বানিয়ে নিতে পারেন আর যদি চালমগজ বাড়িতে না থাকে না দিলেও কোনো অসুবিধা নেই চালমগজ দিলে একটু পরি মানটাও বাড়ে এবং যেহেতু পেঁয়াজ দেওয়া হচ্ছে না এই জন্য টেস্টটাও বাড়ে আর বাড়িতে না থাকলে স্ক্রিপ করতে পারেন কোনো অসুবিধা নেই একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পাঁচ টেবিল চামচ মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে বড়িগুলো ছেড়ে দিতে হবে বড়িগুলো নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে এবং একটু যেন লাল লাল হয় অবশ্যই খেয়াল রাখতে হবে এই বড়িটা কিন্তু লাল করেই ভাজতে হবে লাল করে ভাজলে বেশি টেস্ট হয় আর কম তেলে ভাজলেও এটা হবে না এরকম ছাকা তেলে ভেজে নিতে হবে লাল করে ভাজা হয়ে গেলে তুলে নিতে হবে এবং ওই তেলেই দুটো আমি শুকনো লঙ্কা ফড়ন হিসাবে দিয়ে দিলাম ও তার সাথে এক টেবিল চামচ মতো কালো জিরে অ্যাড করে দিলাম তিরিশ সেকেন্ড মতো অপেক্ষা করব কেটে ধুয়ে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেবো এবং ভালো করে মিশিয়ে নেব তার সাথে এক টেবিল চামচ মতো লবণ আমি অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুপাতে কম বেশি করে নিতে পারেন এবং লবণটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে নেব এবং তার সাথে এখানে এক টেবিল চামচ মতো আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এক টেবিল চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিলাম এছাড়া ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে মিশানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না করলাম ঢাকনা খুলে দেখাচ্ছি দশ মিনিট পর আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম এটা কালারের জন্য আপনারা চাইলে স্ক্রিপ করতে পারেন এই পর্যায়ে সজনে ডাটাগুলো অ্যাড করে দিলাম এবং ভালো করে নেড়ে চেড়ে নেব তারপর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব এবং ঢাকনা দিয়ে আবারও দশ মিনিট রান্না করব মধ্যেখানে আমি এক দুবার নেড়ে দিয়েছি ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এই পর্যায়ে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে ডাটাটা যেহেতু পরে অ্যাড করা হয়েছে এই জন্য একটু কম সেদ্ধ হয়েছে এই পর্যায়ে আমি আড়াই থেকে তিন কাপ মতো গরম জল অ্যাড করে দিচ্ছি আপনারা কতটা গ্রেভি রাখতে চান বা কতটা আলুটা সেদ্ধ হয়েছে তার উপর নির্ভর করে কম বেশি করে নিতে পারেন গরম জল দিলে রান্নার টেস্ট বেশি ভালো হয় তাই গরম জল দেওয়ার চেষ্টা করবেন এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো করে দেবো এবং ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করব। মাঝে আমি দু তিনবার নেড়ে দিয়েছি আপনাদের যখন এই পর্যায়ে চলে আসবে তখন আগের থেকে বেটে রাখা পোস্তুটা এখানে অ্যাড করে দেবেন তার সাথে রাখা লাল বড়িগুলো অ্যাড করে দিয়ে দু তিন মিনিট রান্না করে নেবেন তারপরেই নামিয়ে দেবেন এই পর্যায়ে যখন হবে অবশ্যই নামিয়ে দেবেন নাহলে খুব ড্রাই হয়ে যাবে আর যদি আপনারা গ্রেভি রাখতে চান আরও একটু আগেই নামিয়ে দেবেন আমি এই পর্যায়ে নামিয়ে দিয়েছি এই যে আমার রেডি হয়ে গেছে জাস্ট জমে যাবে গরম গরম ভাতের সাথে আপনারা অবশ্যই বাড়িতে বানান আমাকে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট নতুন ভিডিও দিতে উৎসাহিত করে যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দেবেন আর যদি খারাপ লাগে কোনো ব্যাপার নয় একটা ডিসলাইক দেবেন আর কোনো কারণে যদি উপকারিত হয়ে থাকেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে প্রচুর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকার জন্য অসম্ভব ধন্যবাদ